আমায় রেখ প্রিয় শহরে গল্পের চতুর্থ অংশ নূরজাহান বাসায় ফেরার পথে বৃষ্টিতে ভিজেপুরে রূপক তেলে ভাজা খাবার এনেছে গরম গরম বেগুনি পেঁয়াজু রোল কুহুর ভীষণ পছন্দ আনার সঙ্গে সঙ্গে সে খেতে শুরু করেছে খেতে খেতে ফোনে নাটক দেখছে ভীষণ হাসির নাটকটা হাসতে হাসতে একা একা গড়াগড়ি খাচ্ছে সে তার হাসিতে ড্রয়িং রুমের প্রতিটি কোণে যেন ঝলমল করছে হাসছে গাইছে সাজছে রঙিন রূপ ধারণ করেছে আশপাশ রূপক তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সেই হাসি প্রাণ ভরে দেখছে সে মনে প্রাণে বিশ্বাস করে বাসার মেয়ে বৌরা হাসলে বাসাও হাসে সুখ ছড়িয়ে পড়ে এখন যেমন তার বোনটা হাসছে দেখে তার পৃথিবীও ঝলমল করছে সুখ সুখ অনুভূত হচ্ছে সে বনের থেকে দৃষ্টি সরিয়ে আগে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে উকি মেরে মাকে খুঁজল মাকে না পেয়ে গেল বাবা মায়ের রুমে সে বাইরে দাঁড়িয়ে গলা খাকারি দিল আম্মু আম্মু দেখে জানালো নিজের উপস্থিতি এর আগে কারোই অনুমতি নিত না সে যা তার রুমেই ঢুকে পড়ত নক করে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকার মতো ধৈর্য ছিল না কখনোই কিন্তু ক্লাস ফাইভে থাকাকালীন তার মা তাকে বেদ দিয়ে ইচ্ছে মতন পিটিয়েছিল অপরাধ ছিল তার সদ্য বিবাহিত চাঁচুর রুমে অনুমতি না নিয়ে সে ঢুকে পড়েছিল সেই মুহূর্তে চাচু আর চাচি ছিলেন রোমান্সে ব্যস্ত এরপর যা যাওয়ার তাই হল তাদের রোমাঞ্চ করতে দেখে বাসার সবাইকে বলে দিয়েছিল হাসাহাসিও হয়েছিল এতে ভীষণ লজ্জাও পেয়েছিল চাচু আর চাঁচির রাগে লজ্জায় বাপের বাড়ি চলে গিয়েছিল বাসায় প্রাইভেসি নেই গো ভূত আদব কায়দা জানে না এসব নানান কথাবার্তা বলে কোনোভাবেই সেদিন চাচিমাকে কেউ আটকাতে পারেনি সে নিজেও সরি বলেছিল তবুও চাচি চলে গিয়েছিলেন চাচিমা চলে যাওয়ার পর ইসমত আরা তাকে জিলাপি দেওয়ার নাম করে রুমে ঢুকিয়ে মনে রাগ না কমা অবধি ইচ্ছে মতো পিটিয়েছিল সেই মার খেয়ে আজও ভোলেনি কারো রুমে প্রবেশের আগে নক করা ভদ্রতা সভ্যতা আর ভদ্রতা জ্ঞানটুকু সবার মধ্যে থাকা উচিত ছেলের উপস্থিতি বুঝে ইসমত আরা জলদি শাড়ির আচল ঠিক করে অনুমতি দিলে রূপক তখন রুমে প্রবেশ করল বাবা মায়ের দিকে তাকিয়ে মুদু হাসল বিছানার উপর বসল বাবা ইজি চেয়ারে বসে পেপার পড়ছিল আর তার মা বড় আলমারি খুলে কিসব ঘাটাঘাটি করছিলেন গুছাচ্ছিলেন সে বাবা মাকে বসতে বলে আসল কথা দিয়ে কথা শুরু করলো কুহুর জন্য আরেকটা নতুন ডাক্তার ঠিক করেছি ভাবছি উনাকে দিয়ে দেখাব ইসমত আরা বেগম ছেলের পাশে বসলেন তারপর জিজ্ঞাসা করলেন কোন ডাক্তার ডেইজি কোন হসপিটালে বসে আসলে হৃদওয়ান জানে সেই ঠিক করেছে কথাও বলেছে কিন্তু সমস্যা হচ্ছে কুহুকে ওখানে যেতে হবে কোথায় যেতে হবে সুইজারল্যান্ড পাগল হলি তোর বনকে তুই চিনিস না সে দূরে কোথাও যায় গিয়ে থাকতে পারে এটাই তো সমস্যা কিন্তু কুহুর সমস্যাগুলো দিন দিন বাড়ছে দেখছই তো এবার সিরিয়াসলি ট্রিটমেন্ট না করলেই নয় আর আমিও সুযোগ হাতছাড়া করতে চাচ্ছি না আম্মু কিসের সুযোগ বাইরের দেশে গিয়ে কুহুর চিকিৎসা করানোর সুযোগ আর হৃদওয়ান যাকে তাকে ঠিক করবে না এটাও আমি জানি সে এই পরিস্থিতি দেখে বুঝে নিজ দায়িত্বে ডেইজিকে দিয়ে চিকিৎসা করানোর কথা জানিয়েছে যেভাবেই হোক কুহুকে ওখানে নিয়ে যাওয়ার কথা বলেছে হৃদওয়ানের বাবা মায়ের দেশে ফেরার কথা তারা নাকি তাড়াতাড়ি দেশে সেটেলড হবে তাহলে তোরা গিয়ে কোথায় থাকবি কি করবি কি বলছিস না বলছিস কিছুই তো বুঝতে পারছি না আমি আনটি এতদিন দেশে বাইরে ছিল উনি নিজেই জব করত সব আছে উনার রিমিরও পড়াশোনা উজ্জ্বল ভবিষ্যৎ হৃদওয়ানের অফিস সবই তো ওখানে এসব ছেড়ে হুট করে আসার কথা বললেই কি আসা যায় আর হৃদওয়ান যতটুকু জানালো সে নাকি তার বাবাকেই ওখানে থাকার কথা জানিয়েছে কারণ এমন আরাম আয়াসের জীবন এ দেশে হবে না আঙ্কেল এখনো কিছু জানায়নি যদিও তবে রিদোয়ান আমাকে বলল আমরা গেলে নাকি কোনো সমস্যা হবে না সে সব হ্যান্ডেল করে নেবে এতক্ষণ মা ও ছেলের কথোপকথন শুনে এবার রুক্কের বাবা নরে চড়ে বসলেন চিন্তিত সুরে জিজ্ঞাসা করলেন কিন্তু কুহু কি যেতে রাজি হবে রাজি করতে হবে বাবা আর ভুলেও বলা যাবে চিকিৎসা করাতে নিয়ে যাব তাহলে সব প্ল্যান ভেসতে যাবে তাহলে কিভাবে কি করবে বেড়ানোর লোক দেখিয়ে নিয়ে যাব আজকে যেমন রিদোয়ান তাকে সুন্দর কিছু জায়গা দেখালো ঘুরতে যাওয়ার কথা বলল এভাবেই প্ল্যান এগোতে হবে নয় তো হবে না কবে যেতে চাচ্ছো তোমাদের পারমিশন পেলে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব যাব বললেই তো যাওয়া হয় না ভিসা লাগবে কুহুকে রাজি করাতে হবে ভিসার চিন্তা করছি না কারণ আমার ফ্রেন্ড দয়েলের বাবা এসবেরই কাজ করে টাকা খসালে ভিসা ম্যানেজ হয়ে যাবে এখন বলো তোমরা কি বলছো তুমি কি বনকে একা সামলাতে পারবে এটাই তো চিন্তার কারণ এতদিন তো সামলে এসেছি তাছাড়া হৃদওয়ান তো আছে চিন্তা করো না তোমার মাকে নিয়ে যাও আম্মুকে নিয়ে গেলে তোমার দেখভাল দেখভালকে করবে আমি আম্মুর ভিসা করতে দেব যদি খুব প্রয়োজন হয় টিকিট কেটে চলে যেতে পারবে প্রথম আমরা দুজন যাই অবস্থা বুঝি ঠিক আছে এরপর আরও কিছু ব্যাপারে আলোচনা সেরে রূপক ড্রয়িং রুমে এলো কুহু এখানে নেই সে বনের উপর উকি মেরে দেখে কুহুর চোখে কাজল পড়ছে এক চোখে পড়া হয়ে গেছে আরেক চোখে পড়তে গিয়ে তার হাত থেমে গেল কিছু ভাবল তারপর আরেক চোখেও কাজল পড়ল রূপক এবার বনকে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করল তারপর ধপ করে বিছানায় শুয়ে পড়ে উৎফুল্ল সুরে বলল কতদিন পর বেড়াতে যাচ্ছি কি যে আনন্দ হচ্ছে কোথায় বেড়াতে যাচ্ছ ভাইয়া বলবো না কেন যদি তুইও যেতে চাস যেতে চাইলে নিয়ে যাবে জি না ওখানে তোকে নিয়ে যাওয়া যাবে না অনেক দূর কত দূর শুনি সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ওখানে কি করতে যাবে আরে পাগলি ওটাই তো বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের একটি ঘুরে বেড়ানোর দারুণ জায়গা কি কি আছে ওখানে দেখবি এখানে বসে কিভাবে দেখব আরে বোকা ফোন আছে কি করতে সার্চ দিয়ে দেখব ওহ তাই তো একথা বলে কুহু ও ভাইয়ের পাশে ধপ করে শুয়ে পড়ল রূপ গুগলে সার্চ দিয়ে কিছু দৃশ্য দেখালো কুহু বিস্ময় নিয়ে দেখল এভাবে কিছু স্থান দেখে কুহু বলল ভাইয়া আমি যেতে চাই প্লিজ না কেন আমার খরচের টাকা বাবা দিবে তাও নিয়ে যাব না কেন তোর মুডে ঠিক নেই এখন বলছিস যাবি একটু পর বলবি যাব না তখন এত টাকা দিয়ে ভিসা টিসা করিয়ে হুদাই টাকাগুলে জলে যাবে এর চেয়ে তুই বাসায় থাক আমি বরং ঘুরে আসি না না আমি কথা চেঞ্জ করব না সত্যি আমাকে নিয়ে চল ভাইয়া বড় বড় পাহাড় লেকের নীল পানি ছুঁয়ে দেখতে চাই আমি আমি যাব তোর মুড সুইং হলেই পালটি খাবি আমি জানি তুই এমন কিছু কর যাতে প্রমাণ পাই আর পাল্টি খাবি না তাহলে নিয়ে যাব কুহু কিছুক্ষণ ভাবল তারপর একটা সাদা পৃষ্ঠায় বড় বড় করে লিখল আমি সুইজারল্যান্ড বেড়াতে যেতে চাই যেতে চাই যেতে চাই পরে পালটি খাবো না ভিসার টাকাও জলে ফেলতে দেব না যদি পাল্টি খাই অথবা আমার কারণে ভিসার টাকা জলে যায় তাহলে আমি একটু লিখে রূপকে দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আমি কার বউ হলে খুশি হবে তুমি গরিলার বউ গরিলা কেন রিক্সাওয়ালার বউ হই না আমার টাকা জলে গেলে তোকে গরিলার সঙ্গে বিয়ে দেব আর গোরিলাকে শিখিয়ে দেব যেন তোকে প্রতিবেলায় নিয়ম করে পাঁচটা করে থাপ্পড় দেয় কুহুর করুন চোখে তাকালো চোখ বন্ধ করে ভেবে নিল গরিলার মুখ কালো কুচকুচে একটা গরিলা মোটা ঠোঁট বিশ্রী দাঁত কুহু চোখ খুলে কিছুক্ষণ গাইগুই করল কিন্তু রূপকের একই কথা তাই সে বাধ্য হয়ে লেখা সম্পূর্ণ করলো আমি সুইজারল্যান্ড বেড়াতে যেতে চাই যেতে চাই যেতে চাই পরে পাল্টি খাব না ভিসার টাকাও জলে ফেলতে দেব না যদি পাল্টি খাই অথবা আমার কারণে ভিসার টাকা জলে যায় তাহলে আমি গরিলার বউ এইটুকু লিখেই নিচে সাইন করে দিল রূপক সেটা নিয়ে আঠা দিয়ে কুহুর ড্রেসিং টেবিলের আয়নার লাগিয়ে দিল এবার যতবারই চোখে পড়বে ততবারই লেখাটা নিয়ে ভাববে মেয়ে মানুষ আয়না দেখে বেশি আর কুহুর আয়না দেখার সময় লেখাটা বার বার চোখে পড়লে ভোলার চান্স কম তারপর বোনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে সে রুমে এলো তার কুহুর এবং মায়ের ভিসার জন্য যাবতীয় কাগজপত্র রেডি করল কাল সকালে যাবে ভিসার ঝামেলা মেটাতে তখন হঠাৎ ফোন এলো সে ফোনের দিকে তাকিয়ে রিদোয়ানের নাম দেখে হাসল কিন্তু কল রিসিভ করতেই কুহুর চিৎকার শুনতে পেল সে ফোন হাতে নিয়ে বের হলো রুম থেকে গিয়ে দেখে কুহু মেঝেতে শুয়ে আছে কিছুক্ষণ আগে কলা খেয়ে খোসাটা ছুড়েছে খেয়ালি নেই তার এখন বেখেয়ালে কলার খোসায় পা পিছলে পড়ে গেছে রূপক বনকে তুলে সোফায় বসাল ব্যথা পেয়েছে নাকি জিজ্ঞাসা করলো ইসমত আরাও ছুটে এসেছে চিৎকার শুনে উনি কুহুকে বকতে বকতে অ্যান্টিসেপ্টিক ক্রিমও লাগিয়ে দিল বাম হাত ও ডান পায়ের গোড়ালিতে পুরো ঘটনা বুঝে এতক্ষণে হৃদয়ান মুখ খুলল বনকে ঠিকঠাক মতো হাঁটা শিখাস নি শুকনো জায়গায় পড়ে কিভাবে রূপক হৃদোয়ানের কথা শুনে পাশে সোফায় বসল ফোনটা মুখে সামনে ধরে হাসতে হাসতে বলল ওকে রেললাইনের ধারে কুড়িয়ে পেয়েছিলাম তো তাই যত্ন করে হাঁটা কথা বলা শেখানো হয়নি বিয়ে দিয়ে তাড়িয়েই তো দেব শুধু শুধু কষ্ট করার কি দরকার তাও ঠিক এজন্যই কুহুকে পড়া ধরলে তোতলায় তোতলায় সিরিয়াসলি হুম ওকেই না হয় জিজ্ঞাসা কর ওর তোতলানো কমাতে নদীর পেটমোটা পটকা মাছ খাইছিলাম এখন দেখি আরেকবার খাওয়াতে হবে খাইয়ে দিস মেয়ে মানুষ টিয়ে দিতে হবে ওদের কথা শুনে কুহুর আগে গজগজ করতে করতে উঠে চলে গেল এই লোকটাকে সহ্য হয় না তার বিরক্তিকর লোক বাসাতে থাকতেও খোঁচা মারত জালাত এখন দূরে থেকে শান্তি দিচ্ছে না কুহুকে যেতে দেখে রূপক কথার প্রসঙ্গ চেষ্টা করলো তারপর বলল ভাই মুখে যাই বলি আমার খুব টেনশন হচ্ছে ডাক্তার দেখানোর কথা শুনলে কুহু হাঙ্গামা শুরু করবে আমি বনকে ভয় পাই না ভয় পাই ওর জেদকে আমিও কোনো দায়িত্ব নিলে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে না সারা অবধি শান্ত থাকতে পারি না টেনশন করে লাভ নেই নিজেকে শক্ত কর কুহুর জন্য যতটুকু করার দরকার আমরা সবটুকু করব এখন তুই আমার একমাত্র ভরসা পাশে থাকিস ভাই ইনশাআল্লাহ এরপর দুই বন্ধু আরও কিছুক্ষণ কথা বলে কল রূপক সোফায় মাথা এলে দিয়ে একা একা কত কিছু ভাবল তারপর মনে মনে ঠিক করল যত কিছুই হয়ে যাক সে আর পিছনে ফিরে তাকাবে না বনকে নিয়ে যাবে সে প্রয়োজনে নিজে আরও শক্ত হবে শক্ত হয়ে শক্ত হাতে বোনকে সামাল দেবে এভাবে আর বসে থাকা যাচ্ছে না বসে থাকাটাও ঠিক হচ্ছে না কারণ কুহুর সমস্যাটা দিন দিন জটিল রূপ ধারণ করছে বর্তমানে দেখা যাচ্ছে সে সারা সারাদিনে কি করে না করে রাতের বেলা মনে করে বলতে পারে না আত্মীয় কিংবা চেনা মানুষদের চিনতে পারে না ছোটবেলার স্মৃতি মনে করতে পারে না প্রয়োজনীয় জিনিস কোথায় রাখে না রাখে পরক্ষণেই ভুলে যায় কখনো কখনো এমনও হয় কলেজ থেকে ফেরার পথে বাসার রাস্তা ভুলে যায় কিছুতেই মনে করতে পারো না তার বাসা কোথায় কোন পথ দিয়ে এসেছে তখন তাকে ফোন করে কান্নাকাটি করে সে গিয়ে বোনকে নিয়ে আসে এমনিতেই নিকিতাদের বলা আছে কুহু একা বের হলেই তাকে জানাতে তারাও তাই করে ওরা বুঝতেই দেয় না যে ওরা জানে কুহুর সমস্যার কথা এমন ভাব করে যে তারা জানে না আর কুহু সুস্থ স্বাভাবিক কেউ অথচ কুহুর অনুপস্থিতিতে তারা কুহুর বর্তমান অবস্থার কথা ভেবে মন খারাপ করে কাঁদে অথচ কুহুর জন্য বাবা মা সহ সবাই অভিনয়ের জাল এমন করে বিছিয়ে রেখেছে যেন সব সত্যি কুহু যখন যা বলে তারা বিশ্বাসও করে আসলে কিন্তু তা নয় কারণ তারা জানে কুহু ভাবনা জগতের বাসিন্দা সে ভাবতে ভালোবাসে ভাবতে ভাবতেই সত্য মিথ্যা দিয়ে ভাবনার এক জগৎ তৈরি করে ফেলে সেসবের প্রভাব বিস্তার করে তার বাস্তব কর্মে আর এসব বেশি হয় যখন কুহু কোনো কিছু নিয়ে টেনশন করে কাঁদে অতিরিক্ত ভাবে এমনকি চলতি পথে রিলেটিভরা কিছু জিজ্ঞাসা করলে সে পূর্বের কথা স্মরণ করতে পারে না বুঝতে পারে না মানুষটার অচেনা নাকি চেনা এক এক দিন অচেনা ভেবেই পাশ কাটিয়ে চলে আসে তখন সেই রিলেটিভ তাকে অহংকারী ভাবে গালমন্দ করে কখনো কখনো বাসার এসে অভিযোগ জানিয়ে যায় তখন সে আর তার বাবা মা চুপ করে শোনে এছাড়া তো কোনো পথ খোলা নেই এত সব আগে হতো না কিন্তু আজকাল তার সমস্যাগুলো খুব বেশি নজরে পড়ছে অবস্থা দেখে ভাবাচ্ছেও তাছাড়া রিদোয়ানকে নিয়ে যা অভিযোগ করেছে সেটা অন্য কাউকে নিয়েও যদি করে তাতেও অভিযোগ করার সুযোগ নেই কারণ তার সমস্যা এটাই তবে এটা কি কেউ বুঝবে অনেকে তো এই রোগের নাম জানে না শোনেও নি কখনো তারা তো আর বুঝবে না এটা রোগ এমনও রোগ হয় ঠিক এই ভয়ে সে এতদিন বাসায় কোনো হোম টিউটর রাখতে পারেনি পড়াশোনায় চাপ দিতে পারে না বকাবকি করে না সে শুধু চুপ করে আছে বোনটার মুখের দিকে তাকিয়ে তার বোন সুস্থ হলে একদিন পড়াশোনা করবে বড় হবে এখন যেভাবে চলছে চলুক আর দেশে বাইরে গিয়ে কি হবে না হবে সেটা পড়ে দেখা যাবে আগে ভেবে মাথা আওলাতে চাচ্ছে না আপাতত যাওয়ার কাজ এগিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব কাজ বুঝিয়ে নিতে হবে সে কালি যাবে ভিসা অফিসে আর বসে থাকা যাবে না বনকে ভালো করতে হবে সুস্থ করতে হবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই হবে আর এটা করাটা এখন তার জীবনের লক্ষ্য পরের দিন খুব সকালে কুহু একা একা ছাদে এসেছে ছাদের মাঝখানে চুপ করে বসে আছে কেন এসেছে কি করতে এসেছে সে জানে না তার ইচ্ছে হয়েছে তাই সে এসেছে মেয়ের রুমের দরজা খোলা পেয়ে ইসমত আরা মেয়েকে খুঁজতে খুঁজতে ছাদে এসেছেন এসে ছাদের গাছগুলোয় পানি দিলেন তখন পাশের ছাদে একটা ভাবিও এলেন কুশল বিনিময় করলেন তারপর ভাবিতা কথায় কথায় বলে বসলেন ভাবি কিছু মনে না করলে একটা কথা বলতাম হ্যাঁ বলুন কুহুর কি জিন ভূত অথবা মানসিক সমস্যা আছে নাকি এ আবার কেমন কথা আর এ কথা মনে হলো কেন রাস্তায় দেখা হলে এক কথা বলে একদিন বলে না মাঝে মাঝে এমন আচরণ করে যেন চেনেই না ছোট মানুষ কখন কোন মুড়ে থাকে তাও অদ্ভুত আচরণ করে আচ্ছা ভাবি আপনাদের বাসায় কিছুদিন আগে একটা ছেলে থাকত সম্ভবত রূপকের ফ্রেন্ড তাকে আর দেখা যায় না কেন চলে গেছে নাকি হুম কিছু কাজের জন্য দেশে বাইরে থেকে এসেছিল কাজ সেরে চলে গেছে আবার ছেলেটা দেখতে শুনতে ভালোই কুহুর সঙ্গে জোড়া বেঁধে দিতেন বিয়ে হলে কুহুর এসব তারামি সেরে যেত আমার মেয়ের কিসে কি হতো সেই চিন্তা না হয় আমাকেই করতে দিন আমরা এখনো মারা যাইনি আরে ভাবি রাগ করলেন নাকি আমি কুহুর ভালোর জন্যই বললাম রাগ কইরেন না ওর কথাবার্তা চালচলন অদ্ভুত লাগে এজন্যই বললাম আর কি তবে আপনি বললে আমি একটা হেল্প করতে পারি আপনাকে কি হেল্প আমার চেনা জানা একটা কবিরাজ আছে আপনি বললে তাকে নিয়ে আসতে পারি মেয়েকে দেখালেন না হয় পাগল ছাগল জিনে ধরা ভূতে ধরা যাই ইচ্ছে তাই হোক আমার মেয়েটাকে নিয়ে এত কিছু ভাবার জন্য ধন্যবাদ এ কথা বলে উনি ছাদ থেকে নেমে এলেন রোদ চড়ে গেছে দেখে কুহু অনেক আগেই নেমে এসেছে উনি ডাইনিং টেবিলের চেয়ার বসলেন তারপর আঁচলে মুখ লুকিয়ে ঝরোঝরো করে কেঁদে ফেললেন আর কত ইন সুইজারল্যান্ড দিনটি রবিবার সময় রাত আটটা সারাদিনের ব্যস্ততা কাটিয়ে ডিনার করতে বসেছে রিদোয়ানের পরিবার সবাই খাচ্ছে নিলুফা ইয়াসমিন আতিকুল রহমানের সঙ্গে সব নিয়ে কথা বলছেন আজ রিমির পছন্দের ডিশ রান্না হয়েছে সেও মজা করে খাচ্ছে তখন হৃদওয়ানো এসে বসল সামান্য খাবার তুলে নিল প্লেটে চামচ দিয়ে খাবার মুখে পুরো কিছু ভাবল তারপর কেশে সবার দৃষ্টি আকর্ষণ করে ধীরে সুস্থে কুহুর সমস্যার কথা জানালো জানালো কুহু আর রূপক এখানে আসবে থাকবে চিকিৎসা করাবে তাদের যেন সমস্যা না হয় সেটাও দেখতে হবে এই বাসার প্রতিটা সদস্যকে এই নিয়ে যেন কেউ ভুলেও টু শব্দটি না করে কোনো অভিযোগও তার কানে না আসে তাছাড়া ওরা গেস্ট হিসেবে নয় আসবে এই বাসায় সদস্য হয়ে তাই তাদেরকে যেন সেভাবেই ট্রিট করা হয় আর কুহুর চিকিৎসার কথা যেন আগ বাড়িয়ে তাকে কেউ না বলে এখানে আসার পর ধীরে সুস্থির না হয় বোঝানো যাবে একথা বলে রিদোয়ান রিমিকে বলল কুহুর আইডি লিঙ্ক তোমার ইনবক্সে পাঠিয়েছি তোমার দায়িত্বকুহ আসার আগেই তার সঙ্গে তোমার সম্পর্কটা সহজ করা সে যেন তোমার সঙ্গে কথা বলে মিশে এখানে আসার আগ্রহ পায় পারবো না কি পারবো না এসব করতে কেন কেন করব চিনি না জানি না আর তুমি তার জন্য এত হাইপার হচ্ছ কেন ভাইয়া যার বন সে না হয় এসব বুঝে নিবে আর এদেশে থাকার জায়গায় অভাব আছে নাকি আমাদের বাসায় কেন আসবে কতদিন থাকবে তারও ঠিক নেই তোমার বন্ধু বলেই কি আজায়রা প্যারা নিতে হবে আমাদের কলেজ কি শুধু আড্ডা দিতেই যাও নাকি কিছু শিখতে যাও একজন স্টুডেন্ট হয়ে তোমার বিহেভিয়ার ছোট লোকের মতো হলে কবে এটা আশা করিনি তোমার থেকে কার না জন্য তুমি আমাকে ছোট লোক বললে বললাম তো বড় হচ্ছে আদব কায়দা শিখ সব সময় ফাজলামি করা ছ্যাচড়াদের কাজ আমি বেয়াদব ছা চড়া ছোট লোক তাই এসব ভদ্র কাউকে দিয়েই করিয়ে নাও আমি পারবো না তাই সরি একথা বলে রিমি উঠে দাঁড়ালো হৃদওয়ান শান্ত দৃষ্টিতে বনের দিকে তাকিয়ে রইল বহুদিন পর ভাইয়ের এমন সর্বশীতল দৃষ্টি দেখে রিমি চুপ করে চেয়ারে বসল তারপর মাথা নত করে রইল নিজেও বুঝল বেশি বলে ফেলেছে তখন রিদোয়ান বলল অহংকার জিনিসটা নিজের মধ্যে থেকে ঝেড়ে ফেল ভাইরা যেমন বোনদের গর্ব তেমনই বোনরাও ভাইদের গর্ব এমন কিছু কাজ করো না বা বলো না যেন রূপকের কাছে আমাকে ছোট হতে হয় কখনো কেউ বলতে না পারে আমাদের শিক্ষায় ত্রুটি থেকে গেছে একথা বলে হৃদওয়ান না খেয়েই উঠে চলে গেল আতিকুল রহমান এত ডাকলেও শুনল না বনের ব্যবহারে পুরোপুরি হতাশ রিদোয়ান তার ধারণা ছিল রিমির সাপোর্ট পাবে আর এতদিন ভেবেছিল রিমি যথেষ্ট উদার মনে কিন্তু এখন মনে হল চাকচিক্যময় জীবনে বোনটাকে সে সঠিক শিক্ষায় দিতে পারেনি তাদের শিক্ষায় ক্রুটি থেকে গেছে নতুবা তার ব্যবহারে অহংকার প্রকাশ পেত না এদিকে এ প্রথমবার ভাইয়ের বকা খেয়ে রিমি ছলছল চোখে তাকিয়ে রইল তার ইচ্ছে ছিল তার আর ম্যাক্সানের সম্পর্কের কথা আজকালকের মধ্যে রিদোয়ানকে জানাবে কিন্তু এ আপদগুলো সব ভেস্তে দিচ্ছে এরা কবে যাবে তারও ঠিক নেই তাই ভীষণ বিরক্ত এসে কুহুদের প্রতি আর তাই বিরক্ত নিয়েই সে মনে মনে বলল যাদের কারণে আমাকে এতগুলো কথা শুনতে হল ঠিক আছে তারা আসুক তাদের এখানে থাকা যদি হারাম না করেছি তো আমার নামও রিমিনা আর ভাইয়া নিষেধ করল কুহুতে এসব কথা না জানাতে সে আমার প্ল্যান ভেস্তে দিল তো এবার আমি কুহুকে সবার আগে জানাবো তার সমস্যার কথা বলে দেবতাকে চিকিৎসা করানোর জন্য আনা হচ্ছে মানব মন বড়ই অদ্ভুত অদ্ভুত এ চাওয়া পাওয়া হিসাব নিকাশ কখন কি বলে কি চায় মন বুঝি নিজেও জানে না এর জলজ্যান্ত উদাহরণ রিমি এর আগেও সে কুহুকে দেখেছে কথা বলেছে অথচ তার নিজের স্বার্থে টান লাগাতে আজ সঙ্গে সঙ্গেই বেঁকে বসল নিজের প্ল্যানের কথা ভেবে এতগুলোর মানুষ চেষ্টা বিফলে দেওয়ার কথা ভাবছিল তার এই পুতুলের মতো সুন্দর মুখটা দেখে সেদিন কুহু মুগ্ধ হয়েছিল কত ভালো ভালো কথা বলেছিল গুণগান গাইছিল অথচ রিমি নিজস্বার্থের কারণে আজ অকারণে কুহুকে গালমন্দ করল ভাইয়ের প্রতি রাগ দেখাতে না পেরে কুহুর উপর রাগ জমালো মনে মনে ক্ষোভ প্রকাশ করল মেয়ের ছলোছলো চোখ দেখে আতিকুর রহমান উঠে মেয়ের পাশে বসলেন মাথায় আলতো করে বুলিয়ে বললেন কষ্ট পেও না মা তোমার ভাইয়া কয়েকদিন ধরে খুব ছুটাছুটি করছে টেনশনে তার মেজাজ ঠিক নেই কেন ছুটাছুটি করছে কে করতে বলেছে বন্ধুর বোনের প্রতি এত দরদ কিসের দরদ না দায়িত্ব কুহুর জায়গায় একবার নিজেকে দাঁড় করাও আর রূপকের জায়গায় রিদোয়ানকে দাঁড় করাও মন দিয়ে তাদের কথাটা ভাবো তুমি অসুস্থ হলে কি তোমার ভাইয়া বসে থাকত সর্বোচ্চ চেষ্টা করত না তোমাকে সুস্থ করার বোন এত কঠিন রোগে আক্রান্ত হলে কোনো ভাই শান্ত থাকতে পারে তুমি পড়ে গেলে অথবা কাঁদলে তোমার ভাইয়া কেমন পাগলের মতো করে না তেমনই রূপক ও করছে বনকে অনেক ডাক্তারও দেখিয়েছে কিন্তু কাজ হয়নি বিধায় এখানে আসতে চেয়েছে মা আমার মাথা ঠান্ডা করো তাদের কষ্টটা একবার উপলব্ধি করার চেষ্টা করো। বুঝলাম কুহু অসুস্থ জটিল সমস্যা তার সব ভুলে যায় কিন্তু বাসায় আনতে হবে কেন আজাইরা ঝামেলা তোমার ভাইয়া দেশে গিয়ে হোটেলে উঠেছিল বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল তখন কুহুর মা ই জোর করে তাকে বাসায় নিয়ে গেছে আদর যত্ন করেছে নিজ হাতে বেঁধে খাইয়েছে নিজের সন্তানের মতো ভালোবেসেছে এসব ভালোবাসার কি টাকা দিয়ে কেনা যায় না যায় না আর বন্ধুর বাসা থেকে হোটেলে কেন উঠবে রূপক তো হৃদকে হোটেলে থাকতে দেয়নি তাহলেই হৃদওয়ান কেন দিবে তা তো বুঝলাম বাবা কিন্তু ওদের জন্য আমার একটা প্ল্যান নষ্ট হচ্ছে তাই তাদের উপরে রাগ হচ্ছে আমার এটা ঠিক না মা সব সময় নিজের কথা ভাবলে চলে না মাঝে মাঝে অন্যের কথাও ভাবতে হয় আমরা যদি সবাই নিজেদের কথাই ভাবি তাহলে পৃথিবী চলবে কিভাবে তোমার আম্মু যদি এই খাবারগুলো রান্না না করে শুয়ে বসে থাকত। রেস্ট করতো তাহলে আমরা খেতে পারতাম পারতাম না তো আমাদের কথা ভেবেই তো সে কষ্ট করে রান্না করেছে তাই আমরা খেতে পারছি আম্মুর কথা আলাদা হ্যাঁ আম্মুরা সব সময় বেস্ট কিন্তু আমরা নিজ নিজ স্থান থেকেও কম না যেমন মা ভাববে সন্তানদের কথা ভাই ভাববে বোনের কথা বন্ধু ভাববে বন্ধুর কথা এভাবেই তো আমরা সম্পর্ক টিকিয়ে রাখি তাই না সরি বাবা আমি আসলে এভাবেই ভাবিনি জানি তো মা এবার যাও ভাইয়াকে সরি বলে এসো আর সে যা বলল তাই শোনো এখন গেলে ভাইয়া বকবে আমাকে ভুল করলে বকা শুনতে হয় মা আমিও অনেক শুনেছি আর বড় ভাই বোনকে ভালোর জন্য বকে হুম বাবার কথা শুনে রিমি একা একাই ভাবল তারপর গেল রিদোয়ানের রুমে রিদোয়ান রুম অন্ধকার করে শুয়েছিল মনটা ভালো নেই তার চিন্তায় থাকলে মন টন এমনিতেই ভার হয়ে থাকে তার উপরে অফিসে একটু ঝামেলা হয়েছে বাসায় রিমির অবাধ্যতা সব মিলিয়ে মেজাজও চরম বিক্ষিপ্ত তখন রিমি এসে দরজা নক করে ডাকল ভাইয়া ভাইয়া করে ডাকল কয়েকবার হৃদওয়ান অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়াল দরজা খুলল তাকে দেখে রিমি মিষ্টি করে হাসল তার পুতুল মুখ হাসিতে পূর্ণ হয়ে গেল তারপর মগ এগিয়ে দিয়ে বলল নাও তোমার ফেভারিট কফি লাগবে না নাও আমি কত কষ্ট করে বানালাম প্রতিটা কাজই কষ্টের মানুষ সর্বদা নিজের কষ্টকে বড় করে দেখে তাই নিজের কষ্টটাকে কষ্ট বলে মনে হয় বাকিদের কষ্ট ফেলনা মনে হয় এই যা সরি ভাইয়া সরি কেন স্বার্থপরতা দেখিয়ে ফেললে তাই নাকি অন্য কিছুর জন্য আমি আসলেই ব্যাপারটা অভাবে ভাবিনি ক্ষণিকের জন্য নিজেরটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম কেন ভাবলে না জটিল সমস্যা শুনলে তাও কেন ভাবলে না আজকে কুহুর জায়গায় তুমি থাকলে রুক্কো আমার কথা ভেবে আগে এগিয়ে আসত তুমি আজ যা ব্যবহার করলে তাতে তুমি নিজেকে না আমাকে ছোট করলে অপমান করলে আমার বোন তো এমন নয় আমাদের রিমি এত সেলফিস তো ছিল না কুহুকে তুমি দেখেছো। কথাও বলেছো তবুও আর এমন হবে না এক্সট্রিমলি সরি ভাইয়া এবারের মতো মাফ করে দাও প্লিজ মনে থাকে যেন আর আরেকটা কথা রূপকরা আসার পর বাসায় যদি লঙ্কা কাণ্ড বেঁধে যায় যে কোনো কারণে তাদের সঙ্গে তোমার মতো না মিলে তবুও তাদের সঙ্গে তুমি মিসবিহেভ করবে না আই রিপিট কোনো পরিস্থিতিতেই মিসবিহেভ করবে না কখনো না যদি করো তাহলে আমি ভুলে যাব তুমি তোমার বোন আর যাই হোক কোনো বেয়াদককে আমি বোনকে বলে শিকারি করব না একা শুনে রিমির মুখটা ছোট হয়ে গেল সে বুঝলো তার ভাইয়া হাট হয়েছে হাট না হলে হৃদয়ান কখনো তার সঙ্গে কঠিন সুরে কথা বলে না সে নিজের ভুলটা বুঝে মাথা নত করে দাঁড়িয়ে রইল গাল বেয়ে দুই ফোটা অশ্রু ঝরে গেল তা দেখো রিদোয়ান কফির মগটা নিয়ে দরজা থেকে সরে দাঁড়াল দোজ বেশি হয়ে যাচ্ছে ভেবে আর চোখে বনকে একবার দেখে বলল নিচে ড্রয়ারে চকলেট আছে নিয়ে যাও নাই যা ছিল সব শেষ করে দিয়েছি আছে দেখো একথা শুনে রিমি এগিয়ে ড্রয়ার খুলতেই দেখে ড্রয়ার ভর্তি তার পছন্দের চকলেট সে একগাল হেসে মুঠো ভরে চকলেট হাতে তুলে নিল ছোট থেকেই সে দেখে আসছে এই রুমের এই ড্রয়ার সব সময় চকলেটে ভর্তি থাকে তার ভাইয়া পূর্ণ ড্রয়ার শূন্য হতে দেয় না জানে বোন পছন্দ করে তাই সেদিকেও নজর থাকে রিমি চকলেট নিয়ে ভাইয়াকে বলল আমি আবারও সরি ভাইয়া মন থেকে সরি বুঝতে পারিনি এভাবেও ভাবিনি আমি আজি কুহুর সঙ্গে কথা বলবো আর কোনো ভুল হবে না প্রমিশ হুম। সাবধানে কথা বলো কুহুর সঙ্গে সে অসুস্থ হলেও কিন্তু খুব চালাক কথা দিয়ে কথা আদায় করে নেয় রূপক থেকে শুরু করে সবাইকে সে তাপের উপরে রাখে এমন কি আমি যে কয়েকদিন ওদের বাসায় ছিলাম আমাকেও নাস্তানাবুদ করে ছেড়েছে এ কথা শুনে রিমি হেসে ফেলল চোখ মুছল এতক্ষণ বনের মুখে হাসি দেখে রিদোয়ান হাসল কুহুকে নিয়ে মজার মজার কয়েকটা ঘটনাও বলল পরিস্থিতিও স্বাভাবিক হল কুহুর কানকৃতির কথা শুনে রিমির তো হাসি থামে না হৃদওয়ান কুহুর সমস্যার কথা আরও খোলাসা করে বলল সব শুনে রিমির নিজের কাছে খারাপ লাগা কাজ করল ছোট মনে হল নিজেকে ছি রাগের বসে কি করতে যাচ্ছিল সে না ভুলটা শুধরে নেবে সে বাবা ঠিকই বলেছে সবসময় নিজের কথা ভাবলে হয় না মাঝে মাঝে অন্যের কথা ভাবা মনুষ্যত্বের কাজ রাগটা মাথা চারা দিয়ে উঠায় ঠিক ভুলের ভাবনাটা জ্ঞানশূন্যহীন হয়ে গিয়েছিল এজন্য বলে রাগ ধ্বংস ডেকে আনে সম্পর্ক নষ্ট করে ভাগ্যিস বাবা আর ভাই এত সুন্দর করে বোঝালো নয়তো তার করা ভুলের কারণে সারা জীবন নিজেকে দোষারোপ করতে হতো মনে মনে অনুতপ্ত হয়ে রিমির চলে যাওয়ার জন্য পা বাড়াবে তখনই হৃদোয়ান উঠে দাঁড়ালো বোনের মাথা হাত রেখে স্নেহের সুরে বলল বনরা হচ্ছে ভাইয়ের কলিজা বনরা ভুল করলে বকবো মারবো আবার কাছে টেনে আদর করব বোনের হাসিতে যেমন ভাইদের পুরো পৃথিবী হাসে তেমনই বনের অসুস্থতায় আমাদের পুরো পৃথিবীতে ঘন অন্ধকার নেমে আসে চারদিকের এত আনন্দ এত সুখ তখন ফিকে মনে হয় এখন যদি আমাকে কেউ বলে তুমি তোমার প্রাণ বিসর্জন দাও আমি তোমার বনের পায়ে কাছে পৃথিবীর সমস্ত সুখ এনে দেব আমি হৃদওয়ান তাতে কিন্তু পিচ পা হবে হাসতে হাসতে আমার প্রাণ বিসর্জন দেব ভাইয়া কান্না ভেজা কণ্ঠে ডাকলো রিমি ঋদানের কথা শুনে তার চোখ দিয়ে ঝরতে অঝর শ্রাবণ তার ভাই তাকে এতটা ভালোবাসে এতটা সে তো আগে কখনো উপলব্ধি করেনি উপলব্ধি করার চেষ্টাও করেনি সে ভাবত আর পাঁচটা ভাইদের মতোই তার ভাইও বিয়ের আগে সব ভাইরা এমনই থাকে তার ভাইও তাই বিয়ে করলেই ভাই পর হয়ে যাবে তখন বোন হবে বোঝা চোখের বিষ কিন্তু আজকে ওর ভুল ভাঙল সে বুঝল সব ভাইরা এক না আজকের এই ছোট্ট ঘটনাটা নতুন করে তার চোখ খুলে দিল বুঝিয়ে দিল তার ভাই তাকে ভীষণ ভালোবাসে সে এবার নিজেও মনে মনে ওয়াদা করল পৃথিবী উল্টো যাক পাল্টে যাক সে কখনো তার ভাইয়ের অবাধ্য হবে না কষ্ট দেবে না পরিস্থিতি যতই নির্মম হোক সে ভাইয়ার কথা শিরোধার্য হিসেবে মেনে নেবে আজকের পর থেকে তাকে ভাই বোনের সম্পর্কটাকে আরো মজবুত করার চেষ্টা করবে ওদিকে রূপকের বুদ্ধিটা বেশ কাজে দিয়েছে আয়নাতে যতবারই কুহু নিজেকে দেখে কাগজটার দিকে তার নজর যায় ভুলে গেলেও আবার মনে পড়ে চোখের সামনে থাকা সেই কাগজটা তাকে ভুলতে দেয়নি সুইজারল্যান্ড যাওয়ার কথা আর যখনই ওর যাওয়ার কথা মনে হয় সে জামা কাপড় গুছাতে থাকে রেডি ভিসাও আজকাল রিদোয়ানের বোন রিমির সঙ্গে তার কথা হয় ফ্রেন্ড হয়ে গেছে তারা খুব মিশুক রিমি মেয়েটা কি যে সুন্দর দেখতে পুতুলের মুখে যখন হেসে কথা বলে মন ভালো হয়ে যায় তাকিয়ে থাকতে ইচ্ছে করে এমন খারুস রসকসহীন ভাইয়ের এত মিষ্টি একটা বোন হলো কিভাবে তাই ভেবে পায় না কুহু মেয়েটা এত সুন্দর সুন্দর জায়গা দেখায় ভিডিও কলে সেখানে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে সে তো রূপককে খোঁচাতেই থাকে কখন যাবে কবে যাবে ভুলো মনের কুহুকে হৃদওয়ান রূপক রিমি এবং তার বাবা মা ভুলতেই দিল না সুইজারল্যান্ডে যাওয়ার কথা তারা এমন এমন কাজ করলো কুহু ভুলে গেলেও নতুন করে মনে করাত সারাদিনে কত কথা যে হয় তার রিমির সেখানে গেলে কে কি করবে কোথায় কোথায় যাবে সেসব নিয়েও আলোচনা হয়ে গেছে মেয়েদের গল্পের শেষ নেই শখ আহ্লাদ ইচ্ছে শেষ নেই রিমি যত সহজে দূর থেকে কুহুকে ম্যানেজ করছে তা হৃদয়ানের পক্ষেও সম্ভব হতো না সঙ্গে কথা হলেও পাঁচ কি দশ মিনিট খুব বেশি হলে পনেরো মিনিট এর বেশি তারা কেউ কথা এগোতে পারত না অথচ রিমি আর কুহু সারাদিন যাওয়া নিয়ে বকবক করেই যায় এভাবে দেখতে দেখতেই তাদের যাওয়ার দিনটা এসে গেল তারা হাসি মুখে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে পারি জমাল এক অচিন পুরীতে তার বাবা মা ছেলে মেয়েকে বিদায় দিয়ে ফাঁকা বাসায় ডুকরে ডুকরে কতক্ষণ কাঁদল মেয়েটার কারণে কাঁদতেও পারে না কষ্টগুলো বোঝাতে পারে না আজ সুযোগ বুঝে ওনারা কেঁদে মোনাজাতে দুহাত তুলল আল্লাহর কাছে মেয়ে শেফা চাইল ছেলেটা যেই আশায় এত দূরের পথে গেল তার মনে সব আশা পূরণের জন্য ফরিয়াদ জানালো আর তীর্থের কাকের মতো অপেক্ষার যাত্রা শুরু করলো কবে শুনবে যে মেয়েটার মধ্যে একটু একটু করে দেখা দেখা দিচ্ছে নিভু নিভু বাতিটা ওঠার সম্ভাবনা যাচ্ছে আবারও জলে যথাসময়ে তারা ভাই বোন সুস্থভাবে লুগানো বিমানবন্দরে পৌঁছালো দীর্ঘ যাত্রা কুহু প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছে ঘুমের ঘরেই কুহু দুই বার মাকে ডেকেছে শালিক পাখিদের খেতে দিতে বলেছে বাবাকে কাচ্চির খাওয়ার কথা বলেছে আর রূপক স্নেহ সহকারে বোনের মাথায় আদুরে ভাবে হাত বুলিয়ে দিয়েছে কখনো গল্পে মাতিয়ে রেখেছে কখনো তারা গিয়ে কি করবে না করবে এসবও আলোচনা করেছে মাঝে মাঝে কুহু তার সঙ্গে আনা উপন্যাসের বইটা পড়েছে পড়তে পড়তে ঘুমিয়ে গেলে ঘন্টা খানিক ঘুমিয়ে জেগে ওঠে জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে রূপক তাকে সেই কাগজ দেখিয়ে মনে করিয়েছি আর মনে মনে আল্লাহকে ডেকেছে যেন কোনো ঝামেলা না হয় বোনটা যেন কান্নাকাটি না করে তারা ফ্লাইটে ওঠার পর থেকে প্রায় সবারই চিন্তায় প্রতিটা মুহূর্ত কেটেছে অস্থির থেকেছে তাদের আপনজনগুলো সব জিনিসপত্র ঠিকভাবে নিয়ে বেরিয়ে এলো রূপক আর কুহু কুহু তার ট্রলি হাতে নিয়ে আশপাশ দেখছে চারপাশটা গিজগিজ করছে মানুষে কত বর্ণের মানুষ ধর্মের মানুষ যে যার ব্যবস্থা নিয়ে ছুটছে এই মানব জীবন কেন জানি ছুটতে ছুটতেই যায় আর এক একজনে ছুটার উদ্দেশ্য এক এক রকম গল্পের গল্প চাওয়া পাওয়াও তাই রূপক বোনের হাত ধরে আরো সামনে এগিয়ে এলো পকেট থেকে তার ফোন বের করে রিদোয়ানকে কল দিল কিন্তু রিসিভ হল না তখন কুহুর নজর গেল মেরুন রঙা শার্ট পরা রিদোয়ানের দিকে সে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাত নাড়ছে দৃষ্টি আকর্ষণ করার জন্য কুহু তাক দেখে রূপকের পেছনে লুকাল কেন জানি লজ্জা লাগছে তার বনকে মুখ লুকাতে দেখে রূপক সামনে তাকালো বন্ধুকে দেখে সে বনের দিকে একবার তাকাতে কুহুর ঢোক গিলে বলল তোমার বন্ধুও কি আমার সঙ্গে ঘুরতে এসেছে আরে না বোকা সেই তো আমাদেরকে ঘুরে দেখাবে কেন আমরা একা একা ঘুরতে পারবো না ওনাকে কেন লাগবে ওই এদেশে থাকে চেনে জানে তাই ওই আমাদের ঘুরতে নিয়ে যাবে গুগল ম্যাপ দেখে আমরা কতটুকু বাদ দেখতে পারবো হুম। কিন্তু আমরা থাকবো কোথায় হৃদওয়ানের বাসায় কি কিন্তু কেন হোটেলে থাকি চল এখানকার হোটেলে অনেক ভাড়া অনেক টাকা খরচ হবে এর চেয়ে আমরা হৃদওয়ানের বাসায় থাকি হোটেল ভাড়ার টাকাটা দেশে গিয়ে তুই আর আমি ভাগাভাগি করে নেব ওকে এটা কোনো কথা বললা তুমি ভাইয়া থুম বললাম তো ধূর কেন ওর বাসায় থাকতে কি সমস্যা কেমন জানি লাগছে এত কেমন কেমন লাগতে হবে না অচিন পুরীতে এসে চেনা জানা কারো কাছেই থাকা উচিত বলা তো যায় না কখন কোন বিপদে পড়ি চল হৃদয়ান দাঁড়িয়ে আছে হুম এ কথা বলে তারা এগিয়ে গেল হৃদওয়ান বন্ধুকে দেখে গালভর্তি হেসে আগে জড়িয়ে ধরল কুশল বিনিময় করল বন্ধুর ট্রলিটা নিজের হাতে নিয়ে কুহুকে ভালো মন্দ জিজ্ঞাসা করল কুহু অসত্যি কাটা হয়ে জবাব দিল তবে বারবার আর চোখে রিদোয়ানকে দেখতে লাগল এ দেশে কি চেহারা চকচকে হওয়ার কোনো অদৃশ্য ম্যাজিক আছে নাকি দেশে থাকতে তো রিদওয়ানকে এত গ্লো করেনি তাহলে এখন এত শাইনিং লাগার কারণ কি দুই বন্ধু গল্পে মেতেছে কুহু মাঝখানে আর তার দুই পাশে ওরা দুই বন্ধু হেঁটে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো গাড়ি পার্কিং লটে পার্ক করা তারা হেঁটে গাড়ি পার্কিং লটে এসে গাড়িতে উঠল কুহু পেছনের সিটে বসল আর ওরা দুই বন্ধু সামনে হৃদওয়ান ড্রাইভিং সিট লাগিয়ে গাড়ির স্টার্ট দেওয়ার আগে তার ফোনে রিংটন বেজে উঠল সে কল রিসিভ করল তখন ফোনের অপর পাশ থেকে রিমির উচ্ছ্বাসিত কণ্ঠস্বর ভেসে এলো ভাইয়া কুহুদের পেলে ওরা বের হয়নি এখনো পেয়েছি গাড়িতে আমরা আসছি তাড়াতাড়ি এসো কুহু পাখিকে দেখার জন্য মারা যাচ্ছি আমি মারা যাচ্ছ এ আবার কেমন কথা ও তুমি বুঝবে না তাড়াতাড়ি এসো ওয়েট করছি হুম কুহু গাড়িতে বসে জানালার মাথা ঠেকিয়ে বাইরে দেখছে রূপক আর হৃদ গল্প করছে গাড়ি চলছে পিচ ঢালা রাস্তা বেয়ে পরিষ্কার রাস্তাঘাট রাস্তা ভিড় নেই জ্যাম নেই শব্দ নেই ঝকঝকে পরিষ্কার আকাশ কি সুন্দর ওয়েদার সে এখানে আসার আগে একা গুগল ঘেটে অনেক তথ্য জেনে এসেছে আর আসার মতো বুঝতে পারছে কেন দেশটিকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যদিও এখনো মনোমুগ্ধকর ও সৌন্দর্যপূর্ণ স্থান সচক্ষে দেখেনি তারপরেও এখানে আসার পর মনে হচ্ছে কোনো ভুল করেনি হঠাৎ করে হৃদওয়ান গাড়ি থামাল পেছনে ফিরে কুহুকে ডাকল কুহু চমকে তার দিকে তাকানো মাত্রই আঙ্গুল দিয়ে ইশারা করে কিছু এটা এটা দেখিয়ে বলল। ওই যে একটা সবুজ পানির হ্রদ কুহু অবিশ্বাস্য চোখে জানালা ঘেসে বাইরে তাকালো একটু দূরে হ্রদটা তবে এখান থেকে দেখা যাচ্ছে সে বিস্ময় নিয়ে দেখল সবুজ পানির হ্রদ এই প্রথম দেখছে কি যেই সুন্দর দেখতে সেই পানিতে পা ভেজাতে বড্ড ইচ্ছে হলো তার তাই সে এবার আল্লাদি স্বরে আবদার করল হৃদ ভাইয়া আমি ওখানে যেতে চাই চলুন প্লিজ আগামী কাল যাই তুমি এখন টায়ার্ড ফ্রেশ হয়ে রেস্ট নেওয়া দরকার আগামী কাল গেলে অনেকক্ষণ থাকতে পারবে তাছাড়া রিমি তোমার জন্য বাসায় ওয়েট করছে তারা দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার আমার সঙ্গে আসতে চেয়েছিল তারপর কিভাবে যেন পা মোচকে ফেলল এখন চুপ করে বাসায় বসে আছে ইস এখন কেমন আছে রিমি আপু ভালো তবে হাঁটা চলা নিষেধ তাহলে তো অনেক ব্যথা পেয়েছে তা পেয়েছে ঠিক আছে বাসায় চলুন তাহলে হুম এরপর তারা বাসার পথে রওনা হলো পনেরো মিনিটের মধ্যে দোতলা বাড়ির লন সাইডে এসে গাড়িটা থামল কুহু উকি মেরে দেখল বিশেষ করে দেখল ম্যাপল গাছ রেইন ট্রি গাছ এই প্রথম ম্যাপেল গাছ দেখল সে রূপক নেমে গাড়ির দরজা খুলে বনকে বের হতে সাহায্য করলো কুহু গাড়ি থেকে নেমে নরম ঘাসের উপর দাঁড়াল কদিন ঘাস না কাটার ফলে ঘাসগুলো বড় হয়ে গেছে এপাশে নাম না জানা সব ফুলের গাছ কত রকমের ফুল ফুটে আছে কেউ খুব যত্ন করে জানিসবো লাগিয়েছে ততক্ষণে হৃদওয়ান গাড়ি থেকে নেমে ট্রলি নামিয়ে ফেলেছে কুহুম মুগ্ধ হয়ে আশপাশ দেখছে দেখে সে তাদের আসতে বলে আগে আগে হেঁটে বাসায় ঢুকে গেল সে তো রোজ দেখে নিজের বাসায় নতুন করে কি বা দেখবে তার দেখে রূপক আর কুহুও ভেতরে প্রবেশ করলো আর প্রবেশ করা মাত্র রিমির সঙ্গে দেখা হলো মেয়েটা সোফায় বসে এক পা ছড়িয়ে রেখেছে পায়ে ব্যান্ডেজ টিভি চলছে এতক্ষণ বোধ হয় টিভি দেখছিল রিমি কুহুকে দেখেই হাতের ইশারায় কাছে ডাকলো কুহু একগাল হেসে রিমির পাশে বসল এক পাশ জড়িয়ে ধরল কুশল বিনিময় করলো রিমি কুহুর পা থেকে মাথা অবধি পরখ করে নিল কুহুর সঙ্গে ভিডিও কলে এতবার কথা হলেও নি কুহু এত স্মার্ট এতটা কিউট সামনাসামনি দেখে পছন্দ হল কুহুকে কুহুর ডাগর ডাগর চোখ যেন মায়ার ঝর্ণা গাল দুটোতে লাল আভা চিকন ঠোঁট ফর্সা তপ বড় কথা ভীষণ আদুরে দেখতে এই মেয়েটা ফোনে খেয়াল করে নি এতদিন তবে আজ দেখে সত্যিই মনে মনে মুগ্ধ হল প্রশংসা করল সত্যি বলতে ভেবেছিল বাংলাদেশে মেয়ে কতটুকুই বা স্মার্ট হবে ন্যাকামি ভাব ওভার স্মার্টের ভাব বিদ্যমান থাকবে কিন্তু তার ধারণা বদলে দিয়ে কুহুর সাজসজ্জা পোশাকের ধরন সে এবার কুহুর আদুরে গাল দুটো ধরে টেনে রূপককে বলল ভাইয়া এই পুতুলটাকে আমি আর যেতে দেব না আমাদের বাসায় রেখে দেব তাহলে তো আমি বেঁচে যাই সত্যি বলছি আমিও সত্যি বলছি বাংলাদেশে এই ফুলের যত্ন হবে না এর জন্য প্রয়োজন দক্ষ হাতের মালিক তাই বলছি ওকে এই দেশেই রেখে যান আমি আর ভাইয়া মিলে ফুলটাকে ভীষণ যত্ন করব কেবল তো এলাম খুলে যা ঝাঁজ কদিন থাকলেই বুঝবে তখন তুমি বলবে ভাই এটাকে নিয়ে তাড়াতাড়ি বিদায় হন একথা শুনে কুহু ভ্রুকুচকে ভাইয়ের দিকে তাকিয়ে রইল আর তা দেখে রিমি খিলখিল করে হেসে উঠল তখন নিলুফা ইয়াসমিনও এলেন হাসি মুখে কথা বললেন গল্প করলেন কুহুর হয়ে রূপককে বকে দিলেন এর একটু প্রে যুক্ত হলেন আতিকুর রহমানও প্রিন্সিপাল স্যারকে দেখে কুহু সালাম দিল অল্প ক্ষণের মধ্যে সবাই যেন কত আপন হয়ে গেল কুহু হাসছে কথা বলছে সব স্বাভাবিক দেখে রূপকের বুকের উপর থেকে যেন কয়েক টনের পাথর সরে গেল খুবই চিন্তায় ছিল এরপর তাদেরকে ফ্রেশ হতে পাঠালো নিলুফা ইয়াসমিন তাদের সবার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হলো। তারপর তারা ফ্রেশ হয়ে একসঙ্গে পরিবারের সবাই ব্রেকফাস্ট করতে বসল ব্রেকফাস্টে আইটেম ছিল ব্রেড বাটার অরেঞ্জ জুস পরোটা সুজির হালুয়া সিদ্ধ ডিম সকালে সবাই হালকা খাবার খেলো তখন সকাল সাড়ে আটটা অফিস টাইম হৃদওয়ান রূপককে রেস্ট নিতে বলে কিছুক্ষণের জন্য বাইরে গেল সে তাড়াতাড়ি ফিরবে সে আর রিমিকে ইশারায় বলল কুহুকে সঙ্গ দিতে এটাই তার চাকরি ভাইয়ের ইশারা বুঝে রিমি মুখ বাকাল তা দেখে রিদোয়ান ঠোঁক টিপে হাসল জানাল আসার সময় তার পছন্দের জিনিস আনবে এ বলতেই রিমিও গাল ভর্তি হাসল কুহুর এক হাত টেনে কোলের মধ্যে নিয়ে বলল আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে কত গল্প জমে আছে তুমি আর রূপক ভাইয়া যাও তো এখান থেকে হৃদওয়ান রূপকের দিকে তাকিয়ে রেস্ট নিতে বলল লেগজেট কাটতে কতদিন লাগে কে জানে সত্যি সত্যি রূপকের শরীরটা খারাপ করছে তবুও ঠোঁটে হাসি এটে বসে আছে হৃদোয়ান বার বার বলছে দেখে সে বনকে বলে রুমে গেল ক্লান্ত দেহখানা বিছানার এলিয়ে দিল চোখ বুঝে নিল আপনা আপনি তার চোখে ঘুম নেমে এলো সে তলিয়ে গেল আর তাদের দুজনকেই থাকতে বেরিয়ে গেল কুহু অনেক ঘুমিয়েছে তার এখন ঘুম আসবে না তাই সে রিমি আর নীলুফা ইয়াসমিনের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করল নীলুফা ইয়াসমিনও ঘণ্টা খানিকের মধ্যে উনার শপে গেলেন এখন রিমি আর কুহু রিমির রুমে পাশাপাশি শুয়ে আছে তখন রিমি বলল কুহু তোমার বফের নাম কি মিট করাবে না আমার সাথে আমার বফ টফ নেই আপু যাহ লায়ার কোথাকার সত্যি বলছি আমার বফ টফ নেই আম্মু যদি জানে তাহলে আমাকে আছড়াবে সত্যি নেই সত্যিই নেই আমার বফের নাম ম্যাকসন তাকে ম্যাক বলে ডাকি সে খুব ভালো রাইডার আমাকে ভীষণ ভালোবাসে তোমাকে ওর সঙ্গে মিট করিয়ে দেব উনার কথা বাসায় জানে ফ্রেন্ড হিসেবে জানে রিলেশনে গেছি তা জানে না হৃদ ভাইয়া জানলে বকবে না এটাই তো ভয় তোমার ভাই যা কাঠখোট্টা সে প্রেম টেম কিছু বোঝে বলে তো মনে হয় না সে জানার পর কি যে করবে আল্লাহ মালুম হুম তা যা বলেছ এরপর দুজনে চুপ কুহু শুয়ে চার পা ছড়িয়ে দিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে গভীর মনোযোগে কিছু ভাবল তারপর বলল আপু তোমার ভাই প্রেম করে না জোর করে একটা প্রেম করিয়ে দাও এরপর উনার প্রেমটা যখন জমে ক্ষীর তখন তোমার বাবা মাকে জানিয়ে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেইল করো শর্ত দিবা তোমাদের না মেনে নিলে বাবা মাকে জানিয়ে দেব আরে পাগলি প্রেম কি ভিটামিন ওষুধ নাকি যে জোর করে খাইয়ে করিয়ে দেব। তাও ঠিক কুহুর মুখটা দেখে রিমি হঠাৎ হেসে ফেলল হাসল কুহুও তারপর রিমি কুহুর হাত ধরে ধরে তাদের পুরো বাড়ি দেখালো কোনটা কার রুম সেটা চেনাল কোন নেইবার কেমন গল্প করলো তখন জেনিফার নামে একজন রাঁধুনি এসে দুপুরে রান্না করে গেল নিলুফা ইয়াসমিন সব থেকে উনার অফিসে গেছে ফিরবি সন্ধ্যা নাগাদ আতিকুল রহমানও গেছেন শপে আজ নাকি ভিড় বেশি একথা জেনে নিজে থেকেই গেছে গিয়ে তেমন কিছু করে না শুধু ক্যাশ কাউন্টারে বসে থাকে এতে নিলুফা ইয়াসমিন খুশি হন উনি মুখে কিছু না বললেও আতিকুর রহমান বুঝে নেন সব কথা মুখে বলার প্রয়োজন হয় না চোখের দৃষ্টি আর ঠোঁটের হাসি বলে দেয় অনেক কথা রূপক এখনো ঘুমাচ্ছে শুধু রিমি আর কুহু দুই মূর্তি বেহুদা সময় কাটাচ্ছে হঠাৎ রিমি কুহুকে বলল রিদোয়ানের রুমে নিয়ে যেতে মুভি দেখলে সময়টা কেটে যাবে কুহুও রাজি হলো এরপর ওরা রিদোয়ানের রুমে এসে বিছানায় বসে ল্যাপটপে তামিল মুভি দেখতে বসল একটু প্রে রিমির কথা মতো কুহুর ড্রয়ার খুলে চকলেট এনে তার হাতে দিল দুজনে চকলেট খাচ্ছে আর মুভি দেখছে মুভি যখন প্রায় অর্ধেকটা শেষ তখন রুমে রিদোয়ান প্রবেশ করল তাদের দেখে এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল কুহু তার অনুপস্থিতিতে রুমে হামলা চালাতে খুব পছন্দ করে সেটা তার ভালো করেই জানা আছে রিমিও একই জাতের এদিকে রিমি কিংবা কুহু তাকে দেখেও এমন ভাব করলো যেন দেখেই নি চেনেই না সে তাদের পাত্তা না পেয়ে নিজেই মুখ খুলল এই যে আপনারা আমার রুমে কেন জানতে পারি রিমি একবার কুহুর দিকে তাকিয়ে তারপর চকলেটে কামড় বসিয়ে ভাব দেখিয়ে জবাব দিল মুভি দেখছি তা তো দেখতেই পাচ্ছি তাহলে জিজ্ঞাসা করছো কেন বাসায় টিভি থাকতে আমার ল্যাপটপের উপর হামলা করতে লজ্জা করল না আপনাদের না করলো না তো কেন করল না কারণ আমাদের লজ্জারও লজ্জা নেই হে হে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনারা বেহায়া ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু কি ভালো হচ্ছে না ঝগড়া করো না তো এখন যাও পরে এসো আমার রুমে এসে আমাকে কি না বলছে এদের ভাই বোনের কথা শুনে এবার কুহু মুখ বাকিয়ে ঠান্ডা সুরে জবাব দিল না মানে হয়েছে কি ভাইয়া আমরা আমাদের লজ্জার ডিপ ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছি যা গরম পড়েছে আপনি চিন্তা করবেন না একদমই লজ্জা ঠান্ডা হলেই আমার টুক করে খেয়ে নিব একথা শুনে রিদোয়ান কেয়কাল ভ্রু কুচকে তাকিয়ে রইল এরপর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল এদের এখন রুম থেকে বের করা যাবে না সে নিশ্চয়ই তাকে যেতে দেখে কুহু আর রিমি খিলখিল করে হেসে উঠল হৃদওয়ান যেতে যেতে তাদের হাসির শব্দ শুনল রূপকের কথায় ঠিক বাড়ির মেয়েরা হাসলে বাড়িও হাসে চারদিকে সুখ ছড়িয়ে পড়ে প্রায় আধা ঘন্টা পর দুজন পুরো মুভিটা শেষ করে তবেই উঠল দুপুরের খাবার খেলো একটু ঘুমালো লং জার্নি করে সেদিন আর কেউই বের হলো না তবে বিকেলের দিকে নেইবার রাস্তা অবধি হেঁটে এলো সন্ধ্যার দিকে বাবা মায়ের সঙ্গে কথা হলো এখন অবধি কুহুর ঠিকঠাক আছে দেখে সবাই যেন মনে মনে স্বস্তির শ্বাস নিচ্ছে তারপরের দিনটাও ভালোই ভালোই কাটল হৃদয়ান রূপক আর কুহুকে নিয়ে বের হলো খুব সুন্দর একটা কফি শপে কফি খেলো এ দেশের সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখালো তারপর বাসায় ফিরে আম্মুকে ছবিগুলো পাঠালো কতক্ষণ গল্প করলো হাসাহাসি করল এরপরের দিন হৃদওয়ানের বাসায় একজন গেস্ট এলো নাম ডেইজি কি যে মজার একজন মানুষ হাসতে হাসতে পেট ব্যথা করে দেয় আশ্চর্যের ব্যাপার হচ্ছে উনি প্রায় উনিশটা দেশের ভাষায় কথা বলতে পারে কুহু তো শুনেই অবাক যদি বাংলা ভাষা স্পষ্ট নয় তবে বোঝার মতো তাকে প্রথম দেখেই ডেইজি যে কথাটি বলেছে সেটা হলো বলতো গরু কেন ঘাস খায় ক্ষুধা লাগে তাই উহম আরো একটা কারণ আছে ভাবতো এরপর বলো ওর পছন্দ তাই উহুম হল না তবে কারণ সে গরু তাই হে 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 কুহু কিছুক্ষণ ড্যাব ড্যাব কর তাকিয়ে রইল তারপর সেও হেসে ফেললো তাকে হাসতে দেখে ডেইজে বলল পরিস্থিতি যেমনই হোক সব কিছু সহজভাবে নিবা এরপর সমাধান না পেলে তারপর কঠিন পথে হাঁটবা আমরা হচ্ছি মন ভোলার জাত আর ভুলে যাওয়া মানুষের ধর্ম ভুলে যাওয়া মানুষের ধর্ম কিভাবে? যেমন আমি বউয়ের গুতো খেয়ে রান্না করতে গেলাম তার ফেভারিট পছন্দের ডিশ রান্না করলাম কিন্তু সল্ট দিতেই ভুলে গেলাম এই কথা শুনে এবার পাশে বসে থাকা হৃদয়ান ফট করে বসে বসল তা আপনি সিংওয়ালা বউ কোথা থেকে জুটালেন যে সে আপনাকে গুতো দেয় এ কথা শুনে পুরো রুমের মধ্যে হাসির রোল পড়ল দেইজিও খুব হাসতে হাসতে জানালো সব বৌদের এক অদৃশ্য শিং থাকে সেই শিং দিয়ে তারা গুতো দেয় এজন্য নিরীহ স্বামীরা বৌদের এত ভয় পায় তা কুহু পাখি এবার কথা বলো তো শুনি আমার কি কথা বলবো তুমি কি করতে পছন্দ করো কি খেতে পছন্দ করো দেশ নিয়ে কিছু বলো শুনি দেইজির কথা শুনে কুহু এবার রূপকের দিকে তাকালো ভাইয়ের ইশারা পেয়ে দেইজির সঙ্গে গল্প করল অনেকক্ষণ দেইজি এক কথা বারবার করে সুধাল শুনলো কুহুকে কথা দিয়ে খেলিয়ে নিল এমন এমন কথা বলল সবাই হো হো করে হেসে উঠল এভাবে কুহুর চিকিৎসার প্রথম ধাপ শুরু হলো এরপর দেড় ঘন্টার মতো সময় কাটিয়ে সে চলে গেল আর যাওয়ার আগে রিদোয়ানকে একটা পজিটিভ সাইনও দিয়ে গেল তা বুঝে রিদোয়ান মনে সুক্রিয়া জ্ঞাপন করল এদিকে রিমি আর কুহুর দেইজির বলা কিছু কথাগুলো নিয়ে হাসছে মানুষটা ভীষণ মজার কথা বলে হাসায় কুহুর খুব ভালো লেগেছে উনার সঙ্গে কথা বলে আগামী সপ্তাহেও দেইজি হৃদওয়ানের বাসায় এলো একইভাবে কথার মাধ্যমে কুহুকে ব্যস্ত রাখল কুহুকে এটা ওটা আনতে বলল কুহু এনেও দিল কখনো কি আনতে বলল রান্নাঘরে গিয়ে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো বললে সেটা আনতে আনতে বলল কি ভুলো মন আমার সব ভুলে যায় বলো কি মানুষ তো বুড়ো হয়ে গেলে ভুলে যায় আমি তো বুড়ি না হতেই ভুলে যাচ্ছি কারণ তুমি প্রচুর ভাবো যে কোনো জিনিস নিয়ে খুব ভালো আপনি কিভাবে জানলেন আরে বোকা মানুষ যত ভাবে তত পূর্বের কথা ভুলে যায় ভাবনা যখন মস্তিষ্কে চাপ দেয় তখন মানুষ কথা ভুলে যায় স্মৃতি ভুলে যায় মস্তিষ্ক যত পারো ঠান্ডা রাখবে কম ভাববে দেখবে মন মেজাজ ভালো থাকবে সবকিছু ভালো লাগবে খুশি লাগবে ভাববো না বললে কি আর হয় ভাবনারা তো ভাবা থামায় না বলো কি আমি একটা মেডিসিন সাজেস্ট করি তোমাকে খেলে দেখবে ভাবনা টাবনা লেগ গুটিয়ে পালাবে না না আমার মেডিসিন টেডিসিন খেতে ভালো লাগে না আমি খাবো না ওসব ওকে ওকে খেও না তুমিও দেখি আমার মতো মেডিসিন খেতে চাও না আমরা ভালো লাগে না খেতে কিন্তু খায় নিজের ভালো জন্য খেতে হয় রাত্রি তখন সাড়ে দশটা সবার ডিনার পর্ব শেষ এরপর একচোট গল্প হয়েছে হয়েছে হাসাহাসি নিলুফা ইয়াসমিন আর আতিকুল রহমান খুব টায়ার্ড সব আর অফিসে সময় দিতে হয়েছে বাড়তি কাজও করেছে এজন্য ওনারা তাড়াতাড়ি শুতে চলে গেল আর রিমি আর কুহু টিভিতে সিরিয়াস দেখতে তা দেখে বসল করলেও কেউ গা করল টিভির দিকেই তাকিয়ে রইল দুই ঘাট সঙ্গে না পেরে সে রূপককে বলে হাঁটতে বের হল রূপক বাইরে যাওয়ার আগে বনকে বারবার বলে গেল রিমির সঙ্গে থাকতে সে চেনে না কিছু তাই একাইকা যেন বের না হয় কুহু ও ভদ্র বালিকার মতো সম্মতি মাথা নাড়াল তা দেখে রূপক নিশ্চিন্ত মনে বের হল তাদের যেতে দেখে রিমি আর কুহু ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেতে খেতে টিভি দেখতে লাগল সিরিয়াল শেষ হলো রিমির ফোনে তার ফ্রেন্ডসদের কলও এলো তখন কুহু রিমিকে বলল তাকে ধরে রুমে দিয়ে আসতে কুহু টিভি বন্ধ করে তাই করল রিমিকে ধরে ধরে তার রুমে নিয়ে গিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসাল আঘাতপ্রাপ্ত পায়ের নিয়ে বালিশ দিয়ে দিল রিমি তাতে ভীষণ খুশি হল সে কল রিসিভ করে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগল এক পর্যায়ে কুহুর সঙ্গে রিমি তার বন্ধুদের পরিচয় করিয়ে দিল কুহু ভদ্রসূচক হাই হ্যালো করে কোনোমতে এড়িয়ে গেল কারণ সে ইংলিশ বলতে পারে না বোঝেও না সে বরাবরই ইংলিশে কাঁচা এক কথা তার বাসার সবাই জানলেও এরা তো আর জানে না তাছাড়া এরা এত দ্রুতই ইংলিশ বলছে যেন মুখস্থ পড়া রিমি ব্যাপারটা বুঝতে পেরে পরিস্থিতি সামলে নিল সে নিজে লেগে গেল আড্ডা দিতে আর কুহু চেয়ার টেনে বসলো কতক্ষণ বসে রিমিদের আড্ডা দিতে দেখে সে উঠে তার বরাদ্দকৃত রুমটাতে চলে এলো এখন আর ভালো লাগছে না কিছু একা একা লাগছে দমটা বন্ধ হয়ে আসছে বাবা কই আম্মু কই আম্মু আজ সারা দিন একবারও তাকে বকেনি খেতে ডাকেনি এজন্যই কি ভালো লাগছে না ফাঁকা ফাঁকা লাগছে সব তার চেনা রুমটাই বাকই। রুমের চেনা গন্ধটাই বা কোথায় হারালো কেন সব হারিয়ে যাচ্ছে দূরে সরে যাচ্ছে সে রুমে ঢুকে মেঝের মধ্যখানে দাঁড়িয়ে অসহায়ের মতো আশপাশ রুমের দেওয়ালগুলো সব ছোট হয়ে যাচ্ছে কেন রুমের সব জিনিসপত্রগুলো চরকির মতো করে ঘুরছে কেন মাথার ছাদ যেন নড়ছে এত কিছু আর সে চোখ বন্ধ করে দুই হাত দিয়ে কান চেপে ধরে বিড় করছে তার একবার স্মরণ হচ্ছে না রুমে লাইট আছে সেটা জ্বালিয়ে দিতে সে জড়বস্তু মতো দাঁড়িয়ে থেকে বির করেই যাচ্ছে ও হাম্মু আমাকে বাঁচাও এরা আমাকে মেরে ফেলবে এরা আমাকে বাঁচতে দেবে না আম্মু আম্মু আমাকে তোমার কাছে নিয়ে যাও আমি তোমার কাছে যাব মা ওহ মা আমাকে বাঁচাও মা এসব বলতে বলতে তার পুরো শরীর কাঁপতে লাগল সে দৌড়ে বেরিয়ে গেল রুমে থেকে তলাতে শরীর নিয়ে সিঁড়িতে না পেরে পড়ে গেল এরপর একটা একটা করে সিঁড়ি পার হতে লাগল তার অসুস্থ শরীর ঋদওয়ান তখন ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়েছে কেবল রূপক লনে দাঁড়িয়ে ইসমত আরা বেগমের সঙ্গে ফোনে কথা বলছে ইসমত আরা বেগম ফোন করে কাছে। বাসাতে নাকি থাকতে পারছেন না খালি উনার কানে কুহুর ডাক ভেসে আসছে উনার মনে হচ্ছে মেয়েটা বার বার ডাকছে রূপক বোঝাচ্ছে কুহু ঠিক আছে উনাদের মা ছেলেকে কথা বলতে দেখে সে ভেতরে এসেছে গলা ভেজানো দরকার আর তখনই কিছু পড়ার শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায় দেখে কুহু সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে লাস্ট সিঁড়ি পার করে মেঝেতে এসে পড়েছে কুহুর রক্তাক্ত দেহ এই দৃশ্য দেখে হৃদোয়ান কিছুক্ষণের জন্য হতবাক সে ঠোঁটির কাছে গ্লাস ধরা অবস্থায় অনর হয়ে তাকিয়ে রইল যখন ঘটনা বুঝল তখন গ্লাস রেখে দৌড়ে গেল কুহুর কাছে কুহুর রক্তাক্ত শরীর বুকে জড়িয়ে গাল থাবা দিয়ে ডাকল কুহুর সেন্সলেস তার সারা শব্দ নেই হৃদোয়ান নিজেও দিশেহারা সে কুহুর মাথা বুকে চেপে ধরে চিৎকার তার বাবা মাকে ডাকল তখন তার পেছনে দাঁড়িয়ে কেউ করুণ কণ্ঠে বলে উঠল বেঁচে আছে রিদোয়ান বিস্মিত দৃষ্টি নিয়ে পেছনে তাকাল রূপক হাতে ফোন ধরে দাঁড়িয়ে আছে ভিডিও করে ইসমত আরা বেগম আর কথাটা ইসমত আরা বলেছে ছেলের চিৎকার শুনে ছুটে এসেছে নিলুফা ইয়াসমিন ও আতিকুল রহমান উনারা ঋদোওয়ানের দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠলেন এক প্রকার দৌড়ে এসে ছেলেকে তারা দিলেন হসপিটালে যাওয়ার জন্য এতক্ষণ যেন রিদোয়ানের হুশ এল সে কুহুকে কোলে তুলে ছুটল গাড়ির দিকে আতিকুল রহমানও গাড়ির চাবি নিয়ে ছুটলেন ছেলের পিছু পিছু রূপক এখনো দাঁড়িয়ে আছে শরীর যেন অসার তার হাতের ফোন গড়াগড়ি খাচ্ছে মেঝেতে কল কেটে গেছে নিলুফা ইয়াসমিন রূপককে ধাক্কা দিয়ে হসপিটালে যাওয়ার তারা দিলেন কিন্তু রূপক উঠে দাঁড়াবে কি তার শরীরও থরথর করে কাঁপছে উনি দৌড়ে গিয়ে পানি এনে রূপকের মুখে ধরলেন সামান্য একটু পানি খেয়েও সে উঠে দাঁড়াতে পারল না এরপরও সে বাইরে গেল হৃদওয়ানের গাড়িটা ততক্ষণে বেরিয়ে গেছে সে অসহায় দৃষ্টিতে নীলুফা ইয়াসমিনের দিকে তাকাল সেও চেনা না কিছু কোথায় যাবে কোথায় খুঁজবে বোনকে সে এবার কান্না ভেজা চোখে নীলুফা ইয়াসমিনের দিকে তাকাল উনিও ততক্ষণে আরেকটা গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এসেছে রিমিকেও বলে এসেছেন কুহুর কথা বলার আগে মেয়েকে একটা থাপ্পড়ও বসিয়েছেন মেয়েটার দিকে নজর রাখতে বলছিল হৃদওয়ান অথচ এই মেয়ে তার ফ্রেন্ডদের নিয়ে মজে আছে এখন কি বলবে রূপককে কি বলে মুখ দেখাবে মায়ের থাপ্পড় আর কথাগুলো শুনে কথা শুনে রিমি হতবাক হয়ে তাকিয়েছিল কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না সে হয়তো কিছু বলতো কিন্তু শোনার সময় নেই দেখে উনি চলে এসেছেন এরপর উনি রিদোয়ানকে কল করে জেনে নিলেন কোন হসপিটালে যাচ্ছে তারা রিদোয়ার বেস্ট একটা নাম বলল। সেটা শুনে উনি রূপককে নিয়ে বেরিয়ে এলো মিনিটে হসপিটালে পৌঁছে গেল ততক্ষণে কুহুতে অতীতে নিয়ে ইমার্জেন্সি ট্রিটমেন্ট শুরু করা হয়েছে রক্ত লাগবে উনারা তারা সবাই দাঁড়িয়ে আছে ওটির সামনে রূপকের মুখের অবস্থা দেখে হৃদওয়ান বুক কেঁপে উঠল চোখ ভিজে গেল কারণ রূপককে দেখে মনে হচ্ছে যুদ্ধ হেরে যাওয়ার সৈনিক সে রূপককে কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা রূপক মাথা তুলে তাকাল কিন্তু কিছু বলতে পারল না ঠোঁট দুটো কেঁপে উঠে ঝরোঝরো করে কেঁদে ফেলল তার সব চেষ্টা বুঝি বিফলেই গেল আচ্ছা বোনটা বাঁচবে তো দরকার নেই চিকিৎসার চলে যাবে তারা বোনটা বেঁচে থাকুক পাগল টাগল মাথা নষ্ট হোক তবুও বেঁচে থাকুক কষ্ট বুঝেও কিছু বলতে পারলো না শুধু অশ্রুজ মা চোখে চুপ করে দাঁড়িয়ে রইল তাছাড়া দেইজি তাকে জানিয়েছে কুহুর সমস্যাটা পঞ্চাশ শতাংশ কমার সম্ভাবনা আছে কিন্তু তাকে রেগুলার মেডিসিন খেতে হবে সবচেয়ে বড় ভুল চিৎকার করতে করতে রূপকরা থেমে গিয়েছিল যেটা একদম ঠিক হয়নি রোগ যেহেতু জটিল সমাধাও জটিল হবে এটাই তোস্বাভাবিক তবে দীর্ঘদিন মেডিসিন নিলে কুহু ঠিক থাকবে সুস্থ থাকবে এসব বলায় তারাও আশার আলো খুঁজে পেয়েছিল হঠাৎ এই অঘটনটা ঘটে গেল কথা হচ্ছে পড়ল কিভাবে নিচে আসতে চাচ্ছিল নাকি অন্য কিছু তাদের বের হওয়া বেশিক্ষণ হয়েছে তাও না এর মধ্যেই এই অঘটন কথা আছে রাখে আল্লাহ মারে কে কুহুর ক্ষেত্রেও তাই হয়েছে মাথায় বেশ কয়েকটা স্ট্রেচ পড়েছে হাতে কাঁধে কোমরে ভীষণ ব্যথা পেয়েছে এখনো হসপিটালে আছে সে তার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আছে মাথা আর কাঁধের ব্যথায় নড়া যাচ্ছে না সে আশেপাশে কাউকে দেখল না রূপক নেই একটু পরেই হৃদোয়ান প্রবেশ করলো রূপক বাইরে আছে এতক্ষণ কেবিনে সেই ছিল বোনের হাত ধরে ডুকরে ডুকড়ে কাঁদছিল তাকে কোনো শান্ত করিয়ে চোখ মুখে পানি দিয়ে বাইরে বসিয়ে এলো হৃদোয়ান দেখল কুহু তার দিকে তাকিয়ে আছে জ্ঞান ফিরেছে তা দেখে হৃদ সামনে বসে কিছু বলার আগেই কুহু বলল যদি মারা যেতাম তোমার ভাই খুব কষ্ট পেত আর কেউ পেত না কি জানি পেত কি আমার এখানে ভালো লাগছে না আমি বাংলাদেশে যাব এই শহরে মায়া নেই টান নেই শান্তি নেই সব আছে শুধু ধৈর্য ধরে খুঁজে নিতে হবে এত ধৈর্য আমার নেই হাল ছাড়লে কোনো কাজেই সফল হওয়া যায় না দরকার নেই সফলতা সফলতা ছাড়া বাঁচতে পারবে খুব পারতাম পারলেও তুমি মারা গেলে আমি কষ্ট পেতাম আসলেই কি তাই তাই তো আপনারা সবাই আমাকে মিথ্যা বলেন মিথ্যা না দেন আমি বুঝি আপনারা ভাবেন আমি অসুস্থ এজন্য ডেইজি নামের লোকটাকে ডেকে এনেছেন উনি একজন ডাক্তার আমি ধরে ফেলেছি আপনাদের চাল এসব কথা কে বলেছে তোমাকে উনার পকেট থেকে একটা কার্ড পড়ে গিয়েছিল আমি তুলে দেওয়ার সময় দেখে ফেলেছি তবে আপনাদের অভিনয় কিন্তু দারুণ অভিনব আপনারা ইচ্ছে করে আমাকে অসুস্থ বানাতে চাচ্ছেন তুমি ভুল বুঝছ তোমাকে অসুস্থ বানিয়ে আমাদের কি লাভ বলো লাভ ক্ষতির হিসাব তো আমি জানি না সেটা আপনারা ভালো জানেন তবে আপনাদের চালাকির মাসুল আপনাদের দিতে হবে হবেই হবে তুমি আমার কথাটা আগে শোনো ভাইয়াকে বলুন আমাকে দেশে রেখে আসতে এখানে আমার দম বন্ধ হয়ে আসছে আমি এখানে থেকে না নিয়ে গেলে আমি সত্যিই মারা যাব রিদোয়ান নিশ্চু এই নিয়ে কিছুটা ভয় ছিল সে কুহু তো একেবারে অবুঝ না যে বুঝবে না আর দেইজির কথা সে চিকিৎসা আরম্ভ করেছে ভুলেও যেন সেটা থামানো না হয় এতে রোগটা বাড়বে বই কমবে না আর যেভাবেই হোক কুহুকে মেডিসিন খাওয়াতে হবে যেভাবেই হোক এদিকে কুহু যা যে কিভাবে কি করবে বেচারা রূপককেও কিছু বলা যাচ্ছে না এমন এক ঝামেলায় আছে না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে হৃদওয়ান কিছু ভাবল তারপর বলল কুহু বলুন শুনছি আমার কথাগুলো মন দিয়ে আগে শুনে তারপর জবাব দাও হুম। কী করলেই বুঝবে আমরা তোমাকে অসুস্থ বানাতে চাচ্ছি না বরং সুস্থ করতে চাচ্ছি আবার আবারও ওই একই কথা বলছেন আপনি তার মানে আপনারা ধরেই নিয়েছেন আমি অসুস্থ আর অসুস্থ বলেই সুস্থ করার কথা আসছে আর কতবার বলবো আমি অসুস্থ নয় অসুস্থ নই ঠিক আছে ঠিক আছে মেনে নিলাম আমি শান্ত হও থামো প্লিজ আপনারা সবাই আমাকে অসুস্থ বানিয়ে দিচ্ছেন কেন এমন করছেন কি করেছি আমি আগে ভাবতাম আমার ভাইয়া আমাকে ভালোবাসে কিন্তু না সেও আমাকে একটুও ভালোবাসে না সে আমাকে ভুল বুঝিয়ে এখানে এনেছে আর জীবনেও আর ভাইয়ার সঙ্গে কথা বলবো না আমি দেশে যাব ঠিক আছে যেও আমি তোমাকে নিয়ে যাব কেমন তবে আমি তোমাকে সময় দিলাম তুমি ভেবেচিন্তে জবাব দিও কি জানতে চান আপনি কি পরে জানাবো আপনাকে কি করলে বুঝবে আমরা তোমাকে অসুস্থ বানাতে চাচ্ছি না বরং সুস্থ করতে চাচ্ছি যদি আপনি প্রমাণ করতে বলি করবেন করব ভেবে বলছেন বলছি একথা শুনে কুহু কিছুক্ষণ ভাবল তারপর বলল ধরে নিলাম আমি অসুস্থ এই অসুস্থ মেয়েটাকে বিয়ে করতে পারবেন হৃদওয়ান হতবাক তার হতবাক করা মুখ দেখে কুহু হাসল মুখে সবাই বড় বড় গুলি আওড়াতে পারে হৃদওয়ানের মতো কিন্তু কেউ জীবনসঙ্গী বানাতে পারে না পারবেও না এরা আসলে তাকে পুতুলের মতো ইচ্ছে মোতাবেক নাচাচ্ছে কারো কাছেই তার দাম নেই চাওয়া পাওয়ার মূল্য নেই ভাইয়ের কাছেই নেই সেখানে ভাইয়ের বন্ধু আর কি মূল্য দেবে কিন্তু তাকে অবাক করে দিয়ে রিদওয়ান বলল বিয়ের সাথে চিকিৎসা সম্পর্ক কি আমার ভাইয়ের ভালোবাসার নমুনা দেখে নিলাম এবার আপনারটাও দেখান তুমি আপনি এখন যান ভুলেও আর আমার চোখের সামনে আসবেন না আমি রাজি কি রাজি তোমাকে বিয়ে করতে হা 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 আবারও মন ভোলানোর কথা কি ভেবেছেন বারবার আমাকে বোকা বানাবেন ঘোল খাওয়াবেন ভুলে যাওয়া রোগ আছে দেখে ধরেই নিয়েছেন একটু প্রে সব ভুলে যাব তাই মন ভোলানোর কথা বলছেন এত কষ্ট করতে হবে না হৃদোয়ান হৃদ আপনি যান আর আপনার প্রিয় বন্ধুকে গিয়ে বলেন দ্রুত টিকিট কনফার্ম করে তারপর এখানে আসতে আমি এখান থেকে সোজা দেশে ফিরব রিদোয়ার আর একটাও কথা বলল নাম চুপ করে উঠে চলে গেল সেটা দেখে কুহু হাসল এরা তাকে ধরে বেঁধে অসুস্থ বানিয়ে দিচ্ছে এভাবেই মজা নিচ্ছে বন্ধুর বোন পাগল হলে তার কি নিজের বোন সুস্থ সবল তাদের তো আর কোনো সমস্যা নেই তারা তো ঠিক যত সমস্যা তার এজন্য এজন্যিদানকে পরীক্ষা করার জন্য সে এমন একটা প্রস্তাব দিল মন পরীক্ষা করতে গিয়ে প্রমাণ পেল সবাই তার ভালো চায় আপন ভাই বেড়ানোর নাম করে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এলো চালাকি করে ডাক্তার দেখালো অসুস্থ বানালো ভাইয়ের বন্ধু মজা নিতে ভালো সাজার অভিনয় জুড়ে দিল বাহ এই না হলো জীবন তবে এই জীবন রাখার চেয়ে না রাখা উত্তম নয় কি যে জীবনে অন্য কারো দখলদারি বেশি সে জীবন রেখে কি লাভ এসব নানান কথায় মাথায় ঘুরপাক খেতে লাগল তবে সে সিদ্ধান্ত নিল আগে দেশে ফিরবে মাথার কোলে মাথা রাখবে মায়ের শরীরের ঘ্রাণ প্রাণ ভরে নিয়ে তারপর সুইসাইড করবে এছাড়া আর উপায় নেই এমন জীবন সে চায় না তখন রূপক এলো বনের মাথায় হাত রেখে জোরপূর্বক হাসল তারপর ফোন এগিয়ে দিয়ে ভেজা কণ্ঠে বলল আম্মুর সঙ্গে কথা বল ভাইয়ের উপর অভিমান করে কুহু অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়েছিল আম্মুর কথা শুনে ফোনটা হাতে ধরে ঝড়োঝড়ো করে কেঁদে দেশে ফেরার কথা জানালো ইসমত আরা কাঁদতে কাঁদতে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে গলা বসে গেছে উনি ফ্যাসফেসে গলায় কাঁদতে নিষেধ করে নিজেও কাঁদছেন কুহু তার ভাইয়ের নামে অভিযোগ করলো তাকে কেন এনেছে এনে ডাক্তার দেখানোর কথাও বলল ইসমত আরা শুনলেন কুহু কথা শেষ করে কাঁদছে ইসমত আরা তখন বললেন হৃদয়ান তোমাকে বিয়ে করতে চাচ্ছে তুমি কি রাজি কি সে নিজে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সে নাকি আজই তোমাকে বিয়ে করবে হৃদওয়ান ছেলে হিসেবে সব দিক দিয়ে পারফেক্ট আমার কিংবা তোমার বাবার কোনো দ্বিমত নেই তাকে আমরা মেয়ে জামাই হিসেবে মেনে নিতে রাজি এখন সব নির্ভর করছে তোমার উপর এখন বলো তুমি কি চাও এ কথা শুনে কুহু মনে মনে ফুসতে লাগল হিরো সাজা হচ্ছে হিরো ঠিক আছে সেও দেখবে তার হিরোগিরি তাই সেও এবার সরাসরি জবাব দিল ঠিক আছে আমিও রাজি সত্যি তো পরে মতো বদলাবে না ভুল বুঝবে না রিদোয়ানকে অথবা কোনোরকম দোষারোপ করবে না তো না তাহলে বিয়ের ব্যবস্থা করতে বলি বলো তবে বিয়ের আগে আপনি ওনার সঙ্গে কথা বলতে চাই ঠিক আছে রূপক নির্বাক তার কিছু বলার নেই না বন্ধুকে আর না বোনকে এরা নিজেদের সিদ্ধান্তে অটল অতঃপর কুহুকে তিন দিন হসপিটালে থাকতে হলো। চার দিনের দিন আতিকুর রহমান আর রূপক এসে তাকে বাসায় নিয়ে গেল এক দিনের মধ্যে হৃদওয়ানের সঙ্গে তার দেখা সাক্ষাৎ কোনটাই হয়নি তবে বাসায় আসার পর জানতে পারল আজ দুপুরে তাদের বিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়ে গেছে দুপুরের দিকে হৃদয়ান তার রুমের দরজার নক করল কুহু পারমিশন দিলে সে ভেতরে প্রবেশ করল হৃদওয়ানের পরনে পাঞ্জাবি সে কুহুর থেকে দূরত্ব রেখে বসল তারপর ঠোঁটে হাসি এটে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল প্রস্তুত হুম। শিওর তো একদম তাহলে এখানে সাইন করে দাও কি এটা নিজে পড়ে দেখো কুহু পেপার হাতে তুলে নিল রেজিস্ট্রি পেপারের মতোই দেখতে এটা সে নেড়েচেড়ে পুরোটা লেখাটা পড়ল পরে বিস্ময় নিয়ে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা কুহু আর হৃদওয়ান বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর কেউ কখনো কোনো দিন বিচ্ছেদ চাইতে পারবে না কোনো অবস্থাতেই না সারা জীবন তাদের একসঙ্গে থাকতে হবে এক ছাদের নিচে সংসার সাজাতে হবে আসলে এটা করার কারণ হচ্ছে কুহুর ভুলে যাওয়া রোগ বিয়ে তো আর দুদিনের খেলা না ভবিষ্যতের কথা ভেবেই সেটা এই পেপার তৈরি করেছে যাতে কুহু কোনো সমস্যা সৃষ্টি করলে প্রমাণ হিসেবে এটা দেখতে পারবে কুহু বুঝল তারপর আর না ভেবে সাইন করে দিল এরপর দুই পরিবারকে সাক্ষী রেখে তাদের বিয়ে সম্পূর্ণ হলো ভাবনা তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলো শুরু হলো নতুন ভাবে তাদের পথ চলা চলবে আমায় রেখো প্রিয় শহরে গল্পের চতুর্থ অংশ নূরজাহান আক্তার